বীরত্ব দেশুঙার শ্রী শ্রী বারোয়ারি দুর্গা পূজার মহোৎসবর এবছর 56তম আমি মহোৎসব পালন করব ওলাইছো। এটি আমার বর্ণাঢ্য কার্যসূচীর চারিদিনিয়া কার্যসূচী আরম্ভ করা হয়েছে। প্রথম দিন আপনার আমি বেলবরণ আরম্ভ করলো, আজ আমার সপ্তমী মা সপ্তমী। আমার রাতিপুরের পর আমার বিভিন্ন কার্যসূচী আরম্ভ হয়ে আছে। এতিয়া আমার গধূলির নাম কীর্তন, তারপর আপনার 8টা বাজার পর আমার সাংস্কৃতিক সন্ধ্যা আরম্ভ হব। তো আমার বিভিন্ন কলাসূচী আরম্ভ করা হব। অহাকালি আপনার অষ্টমী, অষ্টমীর দিন আমার রাতিপুয়া 7টার পর আমার বিভিন্ন কার্যসূচীরে আমার দিনটি জোড়া আমার কার্যসূচী আরম্ভ হয়ে আছে। তো পরশি আমার নবমী, নবমীর দিন আমার তেনেক বিভিন্ন কার্যসূচীরে আমি মহোৎসবটি পালন করে ওলাইছো। ইয়াত আমার বিভিন্ন নাম কীর্তন, আই নাম, নাগারা নাম কীর্তন বিভিন্ন আমার প্রোগ্রামগুলো হয়ে আছে। ইয়াতে আমি যথেষ্ট রাইজের সহায় পাই আছো। তো বৃহত্তর দেশসংঘ রাইজে আমাক আগন্তুক দিনবার সহায় করে বলে আমি কামনা করছো। আর আমার সদায় আমার রাইজে ইয়াত মোটামুটি 400-500 রাইজের আমার সমাগম হয়ে আছে। অমৃতনগর দেশসংঘ বারোয়ারি দুর্গা পূজার এইবার 56তম বর্ষত ভরে দিছো আমি। যোৱাবালিৰ দৰেও এইবাৰেও সকলোৱে আমাক সহায় সহযোগিতা কৰি আছে। আজি আমাৰ সপ্তমীৰ দিন, যোৱাকালি আমি ষষ্ঠমীৰ দিন পালন কৰিছোঁ। আমি বেলতলিৰ পৰা বেল আনি সেনেকৈ বিভিন্ন নাম কীৰ্তন লগাই আমি ষষ্ঠীটো পালন কৰিলোঁ বেলবৰণ। আজি আমাৰ সপ্তমী দিন আহি পাইছোঁ। সপ্তমী দিন ৰাতিপুৱাৰ পৰাই নাম কীৰ্তন আইদল আদিৰে এতিয়া আমি গাজি লোৱা হ'ল। ইয়াৰ পিছত আমাৰ 7টা বজাৰ পৰা সাংস্কৃতিক সন্ধ্যাৰ অনুষ্ঠান আৰম্ভ কৰিম বুলি ভাবিছোঁ। খুদৌ ৰঙিয়াৰ পৰা এজন গায়কক আমি মাতিছোঁ, তেনেকৈ খুদৌ নিকাশির পর এজনক মাতিছো, আর গুয়াহাটির পর আমি এজনী সিঙ্গারক মাতিছো। তেনেকৈ আমার 7টার পর সাংস্কৃতিক সন্ধ্যাটো অনুষ্ঠান হব বলে আমি আশা করছো।